অবস্থা, সারা বছর পড়ালেখা না করলে তো এরকমই হবে। আমি এটাই ভাবছিলাম, তুমি যেভাবে পড়ালেখা ছেড়ে দিয়েছো তুমি এটাই করা তোমার উচিত ছিল। তুমি এত খারাপ রেজাল্ট করছো, এটা তো আমি কখনো চিন্তাও করতে পারি নাই। শেষ পর্যন্ত এই অবস্থা, এতগুলোতে ফেল, শেষ পর্যন্ত এইটাতে তুমি ফেল করলা। এত কিছু করলাম, এত পড়ালেখা করতে বললাম, কিন্তু তুমি কিছুই করলা না, শেষ পর্যন্ত ফেল করলা। এত ঘোরাঘুরি করলাম তোমাকে নিয়ে, এত টিচার রাখলাম, তারপরও তোমার রেজাল্টের এই অবস্থা কেন? হ্যাঁ, কি অবস্থা? তুমি চাও কি? চাওটা কি তুমি আমাকে বলো। তো রেজাল্টের কি অবস্থা? আজ আমি সবাইকে একটি কথাই বলতে চাই, তা হল জীবনের লক্ষ্যটাকে প্রস্তুত করা এবং কখনো আশাহত না হয়ে নিরাশার আধার কাটিয়ে তাকে শুভ্র আত্মবিশ্বাসে রূপান্তরিত করাটাই আসল মূল সত্য। আজ আমি একটি গান গিয়ে আমার বক্তব্য শেষ করব। না হয় হলো শুকনো কোনো আশাহত হয়েও না গো তুমি, আশাহত হয়েও না গো তুমি, আশাহত হয়েও না গো তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি। আজ আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।